ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজন অনুষ্ঠিত হয়েছে পারিবারিক ক্রীড়া উৎসব এতে অংশ নেন নারী ও পুরুষ সদস্য এবং তাদের পরিবারের সদস্যরাও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার প্রতিযোগিতার তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয় নারী সদস্যদের দুশো মিটার দৌড়ে প্রথম হয়েছেন অবজার্ভারের বনানী মল্লিক দ্বিতীয় নাগরিক টিফির শাহনাজ শারমিন আর তৃতীয় হয়েছেন সময় টেলিভিশনের রিপোর্টার পারভিন আক্তার পারিবারিক ক্রীড়া উৎসবে নারী সদস্যদের দৌড় ছাড়াও হয়েছে পুরুষ সদস্যদের স্ত্রীদের স্ট্যাম্প প্রতিযোগিতা উৎসবে বাড়তি মাত্রা যোগ করে শিশুদের পঞ্চাশ ও একশো মিটার দৌড় সকাল থেকে প্রতিযোগীদের পদচারণায় মুখর হয়ে ওঠে স্টেডিয়াম এবারের ক্রীড়া উৎসবে ছটি ইভেন্টে অংশ নিচ্ছেন নারী সদস্যরা আসলে সেরা ক্রীড়াবিদকে দেওয়া হবে বিশেষ পুরস্কার